হ্যালো এভরিওয়ান। তো আমরা দুজনে আজকেও বেরিয়েছিলাম, আজকে গিয়েছিলাম আমরা নৈহাটি গঙ্গায়। আর এখানে দেখো আমাদের একটা কাকু ভেলকি দেখাচ্ছিল, তো কাকুর ভেলকু তোমরা এক্ষুনি দেখতে পাবে, আমি পরে তোমাদের জুম করে দেখাবো। তো এটা হলো নৈহাটি গঙ্গা, এখানে আমরা দুজনে চলে গেছিলাম একটু ঘুরতে, মানে হঠাৎ করেই প্ল্যান হলো। আর এই দেখো, এই যে আমাদের কাকু, কাকু ভেলকি দেখাচ্ছে, মানে কাকু একদম ভরপুর খেয়েছিল, খেয়ে গিয়ে গঙ্গায় একদম সুন্দর শান্তিভাবে এখানে ভেলকি দেখাচ্ছিল। আর এখানে বলছিল যে বাঙালিরা সবাই কী যেন স্বার্থপর, তো এটা নিয়ে আমি একটু ক্লিপ নিয়েছি। না সেরকম কিছু না, জাস্ট একটু মজা করেই ক্লিপ নিয়েছি, তোমরা কিছু ওভার মনে করো না। কাকুর ভেলকি দেখার পর চলে গেলাম সোজা মোমো খেতে, তো সামনে একটা মোমোর দোকান ছিল, সেখানেই চলে গেছি মোমো খেতে। আর দেখো আমি মোমোর প্লেটটা হাতে নিয়ে খুবই খুশি হয়েছি, তো ফাইনালি এবার আমি মোমোটা খেতে যাবো। কিন্তু কি আমাকে হাসিয়েই যাচ্ছে, মোমোটা খেতে দিচ্ছে না। বাট মোমোটা কামড় দিয়ে বুঝতে পারলাম মোমোটা অতটাও ভালো না, কিন্তু দোকানের কাকুর ব্যবহারটা খুবই সুন্দর ছিল, যার জন্যই আরও সেই দোকানটায় আমরা গিয়েছিলাম। যাই হোক, এরপর চলে গিয়েছিলাম সোজা ফুচকা খেতে, কারণ আমার আবার ফুচকা দেখে ফুচকা খেতে ইচ্ছা করছিলো। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম দই ফুচকা, আর কাকু দই ফুচকাটা সুন্দর ঝুড়ি পেঁজা ঝুড়ি পেঁজা দিয়ে গার্নিশিং করছিলো, খুবই সুন্দর লাগছিলো দেখতে। কতক্ষণে অপেক্ষা করছিলাম কাকু আমার হাতে প্লেটটা দেবে, কিন্তু এদিকে কাকু আবার চাট মশলাও দিল ওর মধ্যে একটু, তারপরে সাথে একটু বাদাম টাদাম অনেক কিছু দিয়ে গার্নিশিং করে অ্যাট লাস্ট আমাকে দিয়ে দিল। আমিও কাউকে টাকাটা দিয়ে এইবার একটা ফুচকা যখন হাতে নিয়ে মুখের ভেতরে পুরলাম, আহা, এত স্বাদ, মানে আমি ভিডিও এডিটিং করতে গিয়েও আমার জিভে এখনও আবার জল চলে এসেছে, মানে কি বলবো। তো এরপরে থেমে থাকিনি, আবার নিয়ে নিয়েছিলাম একটা মিনি পিৎজা, যে পিৎজাটাও খেতে অসাধারণ ছিল। আমি আর খাওয়ার ক্লিপটা নিয়ে নিই, এখানে তোমাদের ওটা দেখিয়েই দিলাম। দেন এখান থেকে চলে এসেছিলাম হালিশহর, হালিশহরে গিয়ে সোজা মিয়ামর চলে গেছিলাম। মিয়ামর থেকে নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ, যেটা আমার খুব ভালো লাগে। দেন তারপরে খেয়ে নিয়েছিলাম একটু পেস্ট্রি, মিয়ামর আসবো পেস্ট্রি খাওয়ানো এটা তো হতেই পারে না। হ্যাঁ, আমার খাওয়া দেখে কিন্তু তোমরা কেউ ভয় পেয়ে যেও না, দেখো আমি একা কিন্তু খাচ্ছিলাম না, আমার সাথে কিন্তু সাথে ওও খাচ্ছিলো। তো এখানে অ্যাট লাস্ট ও লাস্টে খাচ্ছিলো মালপোয়া, যেটা আমি খাই না, আমার ভালো লাগে না, কিন্তু ও বলে মালপোয়াটা খেতে খুবই ভালোবাসে, তাই ও এখানে খেয়ে নিল মালপোয়া। তো চলো এবারে আস্তে আস্তে যাবো হলো বাড়ির দিকে। তো এই যো আমরা চলে এসেছি আমাদের হালিশহর স্টেশন, এখান থেকে এবার আমরা সোজা চলে যাবো বাড়িতে। আমাদের গাড়িটা সামনে স্টেশনের সামনেই পার্ক করা আছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিতে একদম ভুলবে না। বাই, ভালো থেকো সবাই।